দেশের বিভিন্ন সাধারণ জ্ঞানের যা লোক আছে তারাও এটা জানে যে কিভাবে কি হয় এবং কারা নিয়ে যায় সমস্যাটা হলো কি সমস্যাটা হলো যে আপনি যদি কোনো জবাবদিহিতার ব্যবস্থা না করতে পারেন যদি কোনো বিচারের ব্যবস্থা না করতে পারেন খেলাপি ঋণের জন্য গত 10 বছর 15 বছরে একটা বিচার হয়েছে দেখাতে পারবেন একজনের বিচার হয়েছে হয়নি তো তো যদি বিচার না হয় যদি তার কাছ থেকে টাকা আদায়ের কোনো পদ্ধতি আপনার কাছে না থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করা তো অর্থহীন কেন করেন নাই টাকা পাচার কোনো বিচার করতে পেরেছেন হ্যাঁ টাকা আদায় করা যায় না এটা জর্জ ভাই বলেন আমি মানলাম হ্যাঁ টাকা আমি ওখান থেকে ফিয়াত আনতে পারবো না কিন্তু লোকটা তো এখানে আছে লোকটাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি টাকাটা পাচার করেছো ভারত তোমার নামে এই যে কয়েকদিন আগে সাবেক ভূমিমন্ত্রী কিন্তু বর্তমানে এমপিও আছেন সাইফুজ্জামান চৌধুরী ওনার প্রপার্টির কথা ইংল্যান্ডে প্রচার হলো আমাদের একটা পত্রিকা নিয়ে আলোচনা হলো বলো যে ওটা বিএনপির লোকজন করছে ওটা যে করে তাকে চিন ঠিক আছে এখন যখন ব্লুমবার্গে আসলো তখন আর কোনো আওয়াজ দেয় না কিন্তু কেউ কিন্তু বলে না যে কেমনে করে কী হলো এমনকি যার নামে হলো উনিও বলেন না কিছু উনি তো এই দেশে আছেন উনি বলেন না মানে কি উনি মেনে নিয়েছেন যে হ্যাঁ এটা আমি করেছি তাহলে ওনাকে জিজ্ঞাসা করেন যে তুমি কাজটা কেন করলা জিজ্ঞাসা করেন কেউ কি নাই জিজ্ঞাসা করার কেউ নাই কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার একটা প্রেস কনফারেন্স করলেন আমি আশা করেছিলাম যে কোনো কোনো সাংবাদিক ওনাকে এই কথাটা জিজ্ঞাসা করবেন যে আপনি সাবেক মন্ত্রী যে কাজ আছে এটা আপনি আপনি কী বলবেন কেউ জিজ্ঞাসা করেন ওই যারা গেছিল আমাদের সাংবাদিকেরা তো তেলের বস্তা নিয়ে গেছিল কতটা মাখাইতে পারে মাখিয়ে নিজে কি অর্জন করতে পারে এই ধান্দা তাদের এই প্রশ্ন কিন্তু কেউ করে নাই করা উচিত ছিল এটা ছিল ফরজ প্রশ্ন তারা নফল টফল নিয়ে টানাটানি করতেছিল যে মানে আপনি এত ভালো কেন আপনি এত দয়ালু কেন আপনি সাংবাদিকদের বউদেরকে এমপি বানাচ্ছেন কেন এই মানে মানে তেল কাহাকে বলে এইগুলি নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছে তো এগুলি তো আমরা দেখতেছি রে ভাই কেউ বিচার মানে করেও না কেউ বিচার চায়ও না যার নামে বলা হয় সে কিছু মনেও করে না যে দেশে বিচারহীনতা আছে যে দেশে লজ্জাহীনতা আছে এরা তো লজ্জাও পায় না সাইফুজ্জামান চৌধুরী লজ্জা পায় না তার মধ্যে কি লজ্জার মধ্যে কোনো পদার্থ আছে তার কাছে জবাব দিত বলতো যে এটা আমার নামে ভুল করে বলা হচ্ছে সে তাও বলে না সে মনে করে আমি করছি এটা আমার বাহাদুরি আমি বাহাদুরি করছি জি তো এখন এই যে বিষয়গুলো যখন চলতে থাকবে তখন কে কি বলল এতে কিছু যায় আসে না রে ভাই জি যুক্তরাষ্ট্র আসলে কি করবে না করবে দেখেন যুক্তরাষ্ট্রের আলাদা একটা স্টাইল আছে ইউরোপিয়ানদের আলাদা একটা স্টাইল আছে আমাদের আলাদা একটা স্টাইল আছে আমাদের সঙ্গে মনে করেন আমাদের এক রুমে একদিন বিদেশি আসলো আলাপ করলো বিদেশি বেরিয়ে গেলো আমি আমার মনের মাধুরী মিশিয়ে অনেক কথা বলি বাইরে এসে ওরা আবার আরেকভাবে বলে কাজেই আমি তো আমাদের পার্টের কথা শুনেছি কিন্তু কাজে আমাদের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত উচ্ছ্বসিত উনি যা বুঝেছেন উনি তাই বলেছেন উনি যা ভেবেছেন উনি তাই বলেছেন কিন্তু আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্র সকালে এক কথা বলবে বিকেলে আরেক কথা বলবে কারণ এই নির্বাচনের পর থেকে এই নির্বাচনকে নিয়ে যুক্তরাষ্ট্রের মূল্যায়ন শুরুর থেকে যা ছিল এখনও তাই আছে আমি এ পর্যন্ত কখনো যুক্তরাষ্ট্রের মুখে বলতে শুনি নাই এই নির্বাচন খুব সুন্দর হয়েছে বরঞ্চ নির্বাচনের প্রয়োজনই তারা বলেছে এই নির্বাচন ফ্রিও হয়নি ফেয়ারও হয়নি ভাই ওখানে তো কোনো মানে মানে কোনো অন্য কোনো শব্দ নাই তো সিম্পল একটা সেন্টেন্স হয় নাই এবং সেটা এখন পর্যন্ত তারা প্রত্যাহার করে নাই এখন তারা মনে করে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় নাই এখন এই বলে কি তার সঙ্গে ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেবে তা তো তারা কখনোই কারোর সঙ্গেই করে না এখন এদের মধ্যে অনেক দ্বৈতনীতি আছে দ্বৈতনীতি সব দেশেই আছে সব রাষ্ট্রের সঙ্গেই আছে এই যে মিয়ানমার আমাদের এখানে এতগুলি রোহিঙ্গা পাঠাই দিচ্ছে আমরা কি মিয়ানমারের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখছি পাকিস্তান ভারতের সঙ্গে এত মারামারি হয় পাকিস্তানের সঙ্গে কি ভারতে বাণিজ্য বন্ধ আছে চীন ভারতের এখনও তো চীন মানে সবচেয়ে মানে মানে ভারত সবচেয়ে বেশি ইম্পোর্ট করে চীন থেকে মারামারি তো আছে কাজে ওইটা এক জিনিস এটা এক জিনিস আমি আপনার সঙ্গে আরও বাণিজ্য করতে চাই চাইতেই পারি কিন্তু তার মানে তারা আগে যা ছিল একদম উল্টে গেছে ভাই এটা আমি মনে করি না যারা মনে করেন তারা কিসের উপর ভিত্তি করে মনে করেন এটা জানার আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না তাদের ভিত্তিটা কোথায় কিসের উপর ভিত্তি করে বলতেছে